অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হেমন্ত বিশ্ব শর্মাক আমি দুখন অভয়ারণ্যর কথা কৈছিলোঁ গোৱালপাৰা জিলা এখন পঞ্চরত্ন অভয়ারণ্য আৰু এখন অজগর অভয়ারণ্য ইতিমধ্যে অজগর অভয়ারণ্য তেওঁ ঘোষণা কৰিছে আমি অত্যন্ত খুশি হৈছোঁ কিন্তু পঞ্চরত্ন অভয়ারণ্য অত্যন্ত সমৃদ্ধশালী অরণ্য এই অঞ্চল এই অরণ্য হাতির প্রসূতি স্থান হাতি ইয়াতে পোয়ালি দিয়ে আপনাদের হয়তো বহুতে পঞ্চরত্ন অভয়ারণ্য চা নাই এই প্রস্তাবিত পঞ্চরত্ন অভয়ারণ্যখন কেনেকুয়া সেইখন অলপ চাও গোয়ালপাড়ার লগত প্রায় লাগিয়ে আছে এনেকা এটা সমৃদ্ধশালী অরণ্য আমি সংরক্ষণ করবই লাগবে।